মাওয়েবের পর বলিউডত ফিরে আইন বক্স অফিসত বাজিমাত করছে কারিনা কাপুর খান সোনম সরা শিকা ও কারিনা ভিরে দি ওয়েডিং চার নারীকেন্দ্রিক ছবি হলেও এড়ে কারিনার অভিনয় যথেষ্ট প্রশংসা করে তবে ভিরে দি ওয়েডিং পর্ব শেষ হইতে এবার পরবর্তী ছবি লই ভাবতে শুরু করছে কারিনা আর পরবর্তী ছবি কারিনারে শাহরুখ খানের বিপরীতে দেখা যাব শেষ পর্যন্ত কিং কানারে নাকি হ্যাঁ হইয়ে কারিনা ওনাজার শাহরুখের পরবর্তী ছবি সেলুটত দেখা যাব কারিনারে খুব সম্ভবত এ ছবিগো রাকেশ শর্মার বায়োপিক ছবিগোল্লাই কারিনার প্রস্তাব প্রযোজকল মানি লয়েবের তিনি হা হইয়ে এই নায়িকা লাই প্রযোজকলার হাসে কারিনার প্রস্তাব আছিল ছবি শাহরুখের চরিত্র করে যতটা গুরুত্ব দেওয়ার তার চরিত্রও যেন সমান গুরুত্ব দেওয়া আর তার এই প্রস্তাবই প্রযোজক শেষ পর্যন্ত মানি লইয়া প্রথম দিন অবশ্যই এই ছবি আমির ও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় গরিবের হতাশীল হাবিবাসিউলি সি প্লাস টিভি চট্টগ্রাম